হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। ময়ূর রান্নাঘরে জানাই সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে একটা ডুমুরের রেসিপি শেয়ার করব, ডুমুরের তরকারি। তাহলে দেরি না করে আমি চটপট রেসিপিটি তৈরি করে ফেলি। তার আগে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। আমার ভিডিওগুলো নোটিফিকেশনে পেতে বেল আইকনে ক্লিক করুন। আমার রেসিপিটা ভালো লাগলে লাইক আর শেয়ার করুন। দেখে নিই ডুমুরের তরকারি তৈরি করতে কি কি উপকরণ লাগছে। লাগছে 250 গ্রাম ডুমুর। আমি ডুমুরটাকে কেটে ধুয়ে এই রকম টুকরো করে রেখে দিয়েছি। প্রথমে আমি একটা ছুরি দিয়ে ডুমুরটাকে মধ্যখান থেকে অর্ধেক করে কেটে নিলাম। তারপরে একটা চামচের পেছন দিকটা দিয়ে আমি ডুমুরের ভেতরে সব দানাগুলো ফেলে দেব। ঠিক এইরকম ভাবে ডুমুরের ভেতরে সমস্ত দানাগুলো ফেলে দিয়ে ডুমুরটাকে আর একটা টুকরো করে কেটে ডুমুরটাকে জলের মধ্যে খানিকক্ষণ ভিজিয়ে রাখতে লাগবে। তারপরে ডুমুরটাকে ভালো করে ধুয়ে নিতে লাগবে। দুটো আলু আমি এইরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। দুটো পেঁয়াজ কুচি। লাগছে 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ লঙ্কা বাটা, 1/2 চামচ জিরে গুঁড়ো। লাগছে 1/2 চামচ শাহি গরম মশলা, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, ফোড়নের জন্য 2টো তেজপাতা, সামান্য গোটা জিরে। লাগছে 1টা টমেটো কুচি, হলুদ পরিমাণ মতো, নুন পরিমাণ মতো, তেল পরিমাণ মতো। রান্নাটা আমি সাদা তেলে করব। আপনারা সাদা তেলের পরিবর্তে সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। আমি ওভেনে কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে 2 বাটি জল দিয়ে দিয়েছি। জল ফুটে গেলে ডুমুরগুলো জলের মধ্যে দিয়ে দেব সেদ্ধ করার জন্য। সব ডুমুরগুলো দিয়ে দিলাম। এবার আমি ডুমুরগুলো সেদ্ধ করে নেব। ডুমুর সেদ্ধ করার সময় সামান্য নুন ডুমুরের মধ্যে দিয়ে দেব। ডুমুরটা কিন্তু আমি একদম পুরোপুরি ভালোভাবে সেদ্ধ করব না, অর্ধেকটা আমি ডুমুরটা সেদ্ধ করব। এবার ডুমুরটা সেদ্ধ করার জন্য ডুমুরটা আমি ঢেকে দেব। ফ্লেম মিডিয়ামে রেখে 10 মিনিটের জন্য আমি ডুমুরটা সেদ্ধ হওয়ার জন্য ঢেকে দিয়েছিলাম। 10 মিনিট পরে ঢাকাটা আমি খুলে নেব। ডুমুরটা আমি আগেই বলেছি, ডুমুরটা কিন্তু পুরো ভালো করে সেদ্ধ করিনি। ডুমুরটা আমি অল্প করে সেদ্ধ করেছি। বাকি সেদ্ধটা যখন আমি ডুমুরটা রান্না করব তখন সেদ্ধ করে নেব। এবার ফ্লেমটা বন্ধ করে আমি ডুমুরটার জলটা ঝরিয়ে নেব। আমি ডুমুরের জলটা ছেঁকে নিয়েছি, ছেঁকে ডুমুরটাকে ঝুড়ির মধ্যে রেখে দিয়েছি। আমি আবার কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে দিয়ে দেব পরিমাণ মতো তেল। তেল গরম হয়ে গেলে আমি আলুগুলো ভাজার জন্য দিয়ে দেব। আলু ভাজা হয়ে গেছে, এবার আমি আলুটাকে তুলে নেব। এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব তেজপাতা, দেব গোটা জিরে। ফোড়ন লাল হয়ে গেলে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ হালকা বাদামি রঙের ভাজা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দেব আদা বাটা, দেব লঙ্কা বাটা,
দেবো রসুন বাটা, দেবো জিরের গুঁড়ো, দেবো লঙ্কা গুঁড়ো, দেবো পরিমাণ মতো নুন, আর দেবো পরিমাণ মতো হলুদ। মশলাগুলো দিয়ে আমি সামান্য জল অ্যাড করবো। এবার মশলাগুলো আমি ভালো করে ফ্রাই করে নেব। মশলাগুলো ভালো করে ফ্রাই করা হয়ে গেছে, মশলার যে কাঁচা গন্ধটা সেটাও আর নেই। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে ভালো করে নেড়ে নেবো টমেটোগুলো। এবার একটু মধু দেব। টমেটোগুলো মজে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভাজা আলুগুলো। আর দেবো সেদ্ধ করে রাখা ডুমুরগুলো। আলু আর ডুমুর দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। আলু আর ডুমুর দিয়ে মশলার সাথে 2 মিনিট ধরে ভালো করে ফ্রাই করে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 2 বাটি জল। জল দিয়ে একটু মেরে দেবো। এবার ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি ঢেকে দেবো আরো কিছুক্ষণ ভালো করে ডুমুরের আলু সেদ্ধ করে নেওয়ার জন্য। ফ্লেম মিডিয়ামে রেখে আমি 10 মিনিটের জন্য আলু আর ডুমুরটা ভালো করে সেদ্ধ করার জন্য ঢেকে দিয়েছিলাম। 10 মিনিট পর আমি ঢাকাটা খুলে নেব, দেখে নিই আলু আর ডুমুর কতটা ভালো করে সেদ্ধ হয়েছে। আলু আর ডুমুর খুব সুন্দর ভালো করে সেদ্ধ হয়ে গেছে, আলু আর ডুমুরের তরকারি তৈরি হয়ে গেছে। আমি এবার এর মধ্যে গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ফ্লেমটা বন্ধ করে দেব। তৈরি হয়ে গেছে ডুমুরের তরকারি। আপনারা অবশ্যই এই ডুমুরের তরকারি বাড়িতে ট্রাই করবেন, এটা কিন্তু খেতে খুব সুস্বাদু। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান।